নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটার অয়ন শীলকে। অয়ন শীলকে গ্রেপ্তার করার পর এবং তাকে জেরার পর একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এরই রাতে যে খবর পাওয়া যাচ্ছে যে সল্টলেকে আরও একটি নতুন ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে, যে ফ্ল্যাটটি এখন গেস্ট হাউস করা হয়েছে। সল্টলেকে CJ2 ব্লকে বাড়ির হদিশ, সেই বাড়িটি এখন গেস্ট হাউস। অয়ন শীলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপর তাকে জেরা করছে ক্রমশই ইডির আধিকারিকেরা। জেরাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। আমরা শুনেছি ওনার নিজেরই বাড়ি, তো এই বাড়িটা নিয়ে আমাদের পাড়ায় বিভিন্ন অবজেকশন আছে, কারণ এখানে ওরা বিয়ে বাড়ি ভাড়া দেয়। প্রথমত এটা একটা চলমান রাস্তা, মানে সবসময় গাড়ির মানে একদম ভর্তি গাড়ি এখানে থাকে। তারপরে ইলেকশনের সময় এখানে রাত্রিবেলায় কোথা থেকে আমরা জানি না দলে দলে লোক এসে উপরে ছিল। তো আমার এই নিয়ে ওদের সাথে ইলেকশনের সময় বিশাল গণ্ডগোল হয়। তো আমি গিয়ে বলি কারা এসছে, ওরা তখন বলেনি আর কি। পরে শুনলাম মানে বাইরের থেকে সব লোক এসেছিলো যারা ভোট করায়, তো সব মধ্যরাত্রে এসেছিলো। চোখে লাগে সে অসামাজিক কাজকর্ম, যেমন এই যে ছেলে মেয়েদের আসা যাওয়া রেগুলার, এগুলো সবারই চোখে পড়ছে, কিন্তু বললে কোনো লাভ নেই। পুলিশকেও জানিয়েছি, সেই মধ্যে লিখিত কমপ্লেন দেওয়া হয়নি, মুখে মুখে অনেকবার বলেছি। এবং অনেক সময় দেখবেন শাসক দলের বিভিন্ন মানে বড় বড় স্টাম্প লাগানো সব গাড়ি আসে, তো গাড়িগুলো আমরা দেখেছি। কারণ এখন একটা অ্যাপ আছে যে আপনি নাম্বার দিয়ে দেখতে পারেন কাদের গাড়ি বা কোন সংস্থার গাড়ি, তখন দেখা যায় এগুলো মানে যার যে ধরা পড়লো তারই অর্গানাইজেশনের সমস্ত গাড়ি। যিনি মেয়র আছেন, বর্তমানে মেয়র আছেন, হ্যাঁ, উনি এসেছেন দু একবার। আমি দেখেছি এখানে বিশাল মিটিং হয়েছে উনাদের নিচে, উনাদেরই পার্টির মিটিং হয়েছে। এদিকে পাশাপাশি আপনাদের জানাবো যে অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী, তারও যেমন একাধিক বাড়ির হদিশ পাওয়া গেছে নৈহাটির পর, কামারহাটিতেও তার একটা ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে। কামারহাটি পৌরসভায় সিভিল ইঞ্জিনিয়ার পদেই কর্মরত ছিলেন শ্বেতা চক্রবর্তী, পাশাপাশি মডেলিং এর সঙ্গেও যুক্ত। অয়ন শীলের হাত ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে পা শ্বেতা চক্রবর্তীর। অয়ন শীলের প্রযোজিত সিনেমা কবাডি কবাডি সিনেমায় অভিনয় করেছেন, যদিও সেই সিনেমাটি মুক্তি পায়নি। সেই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে শ্বেতা চক্রবর্তীকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির নজরে এবার কিন্তু অয়ন শীল এবং শ্বেতা চক্রবর্তীর লেনদেন। শ্বেতাকে 5.55 লক্ষ টাকা দিয়েছিল অয়ন, কি কারণে এত টাকা দিয়েছিল অয়ন জানতে অয়নকে জেরা করছে ইডি। এদিকে শ্বেতা চক্রবর্তীকে হন্ডা সিটি গাড়িও উপহার দেওয়া হয়েছে, অয়নের বাড়িতেই মিলেছে গাড়ির রিসিপ্ট কপি। এদিকে পাশাপাশি আপনাদের জানাবো অবশেষে খোঁজ পাওয়া গেল সেই রহস্যময় শ্বেতা চক্রবর্তীর। আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল নিউজ টাইমের প্রতিনিধির মুখোমুখি হয়ে সব প্রশ্নের উত্তর দিলেন শ্বেতা চক্রবর্তী। এক্সক্লুসিভ সেই প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে। শ্বেতা চক্রবর্তী এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যাব শ্বেতা চক্রবর্তীর কাছে। আপনাকে নিয়ে মিডিয়ায় এই মুহূর্তে এবং অন্যান্য বিভিন্ন মহলে এই মুহূর্তে একেবারে চর্চা তুঙ্গে, আপনার অবস্থান আপনি নিজেই স্পষ্ট করুন। অয়নশীলের সঙ্গে আপনার কি সত্যিই কোনো পরিচয় ছিল, যে কিংবা যে প্রশ্নগুলো উঠছে সেগুলোর কি কোনো ভিত্তি বা কি বলবেন? ওনার সাথে আমি একসাথে কাজ করতাম পঞ্চায়েতে, সেই সূত্রে ওনার সাথে আমার আলাপ, আর বাদ বাকি যে রং চড়িয়ে বলা সেটা তো আপনারা মিডিয়া করছেন। আপনি চিনতেন অয়নশীলকে? বললাম তো সহকর্মী ছিলাম। অয়নশীলের কাছ থেকে আপনি গাড়ি নিয়েছেন এবং অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে মোটা টাকার অঙ্ক, মোটা অঙ্কের টাকা, সেটা ট্রানজ্যাকশন হয়েছে, এই জিনিসটা দেখুন, যেগুলো ট্রানজ্যাকশন হয়েছে সেগুলো সম্পূর্ণ লিগাল প্রসেসে ট্রানজ্যাকশন হয়েছে, লিগাল ওয়েতে আছে, ইললিগাল কোনো কিছু ট্রানজ্যাকশন হয়নি ওনার সাথে আমার। কামারহাটি পুরসভায় একটি ফ্ল্যাটের উল্লেখ রয়েছে, সেখানে আপনি এবং অয়নশীল মামা ভাগ্নে পরিচয়ে থাকতেন বলে ইডি সূত্রে খবর এবং ইডি আধিকারিকরা তেমনি দাবি করছেন, এটা কি? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা তো আপনারা মিডিয়ারা বলছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা মিডিয়ার রং চড়িয়ে অনেক কিছু অনেক আপনাদের নিজেদের সুবিধার্থে বলছেন, কিন্তু এটা একজন মহিলা হয়ে মানে এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক যে আপনারা এইভাবে একটা মহিলাকে এইরকম রং চড়িয়ে এই সমস্ত কথা বলে হ্যারাসমেন্ট করছেন, এটা ঠিক নয় মিডিয়ার করা। না, ইডি আধিকারিকেরা যেমনটা দাবি করছে যে আপনি গাড়ি নিয়েছেন অয়নশীলের। আচ্ছা, ইডি আধিকারিকরা আপনাদেরকে খবর দিচ্ছে নাকি? মানে ইডি আধিকারিক মানে ইডি আধিকারিকরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছে, খবর দিচ্ছে এগুলো? বাহ, কিন্তু তারা তো বলছেন আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে অয়নশীলের, এমনকি অয়নশীল যখন গ্রেফতার হন তার আগের দিন একটি হোয়াটসঅ্যাপ চ্যাট, আপনি কি এই সম্পর্কে কিছু বলেছেন?
দেখুন, আমার ট্রানজাকশন যেটা সম্পূর্ণ লিগাল প্রসেস, আর হোয়াটসঅ্যাপ চ্যাট এরকম কিছুই যেটা আপনারা মিডিয়ারা বলছেন, যেটা আমি শুনছি, যেটা আমি দেখছি, সেরকম কিছুই চ্যাটিং হয়নি। আর ইডি আধিকারিকরা আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে সরাসরি এই সমস্ত ভেতরের খবর ইডি আধিকারিকরা দিচ্ছে আপনাদের? বাবা, মিডিয়ার সাথে ইডি আধিকারিকরা যুক্ত আছে এইভাবে? যে যে ফ্ল্যাটের কথা উঠছে আপনি বলছেন, যে যে ফ্ল্যাট আপনি অয়নশীলের কাছ থেকে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সেটি আর রেজিস্ট্রি বা সেই ধরনের কিছু হয়নি? না, সেই জন্য উনি আমাকে টাকাটা ফেরত দেন। মানে ফ্ল্যাট নেওয়ার কথা হয়েছিল? হ্যাঁ, আমার কাছে এগ্রিমেন্টও আছে। আমি তো বলছি যেটা হয়েছে সম্পূর্ণ লিগাল প্রসেসে হয়েছে, ইলিগাল কোনো ট্রানজাকশনই হয়নি ওনার সাথে আমার। আর সেইটাকে নিয়ে আপনারা মানে ওখানে তো আমি শুনেছি আপনাদের মিডিয়াতেই তো দেখিয়েছে ওখানে আরও অনেক অ্যাকাউন্ট পাওয়া গেছে, অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে, অ্যাকাউন্টে ট্রানজাকশন পাওয়া গেছে, সেগুলো নিয়ে তো আপনারা একবারও কিছু বলছেন না। আমার অ্যাকাউন্টে এই ট্রানজাকশন নিয়ে এইটাকে নিয়ে কেন এত বড় করে ফোকাস করছেন, কেন এত বড় করে রং চড়িয়ে বলছেন, মানে কী জন্য? মানে আপনাদের টিআরপি বাড়ানোর জন্য মিডিয়া যেহেতু আমার মহিলার নামটা জড়িয়ে দিয়ে ওনার সাথে আপনাদের খবর মানুষজন খুব ভালোভাবে নেবে, খুব ভালোভাবে এটাকে নিয়ে একটা মানে রহস্য সৃষ্টি হবে, সেই জন্য কি আপনারা বলছেন? এটা সত্যি একটা মহিলা হয় খুব দুর্ভাগ্যজনক, মিডিয়ারা এরকম ভাবে যদি একটা মানে ছোট মানে একটা খবরকে এরকম রং চড়িয়ে অতিরঞ্জিত ভাবে বলে, এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক একটা মহিলা হয়ে। কিন্তু যে আপনি একটি সিনেমায় অভিনয় করেছেন কাবাডি কাবাডি, সেটা অয়নশীলের প্রযোজনা, এবং অয়নশীলের প্রযোজনায় আপনি কি আর কোনো সিনেমায় অভিনয় করেছেন? শর্ট ফিল্ম করেছি, আমি তো আগে মডেলিং করতাম, শর্ট ফিল্ম করতাম আমি, এবং মডেলিং থেকে আপনার অভিনয় আগে থেকেই যুক্ত, আমি আগে থেকেই যুক্ত অভিনয়ের সাথে, মডেলিং এর সাথে অনেক আগে থেকেই যুক্ত আমি। আর অভিনয় মডেলিং এর সূত্র ধরেই অভিনয় জগতে আসে, সেখানে অয়নশীলের কোনো? না 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 না। পরবর্তীতে যদি ইডি আধিকারিকের আপনাকে তলব করে কি করবে? অবশ্যই যাব, ডাকলে অবশ্যই যাব, সহযোগিতা করব। যে অয়নশীলের বান্ধবী, যে অয়নশীলের পরিচিতা বলে ইডি আধিকারিকেরা দাবি করছেন, এবং যাকে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে এই মুহূর্তে শ্বেতা চক্রবর্তী, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে অয়নশীলের সঙ্গে তার পরিচিত ছিল, তিনি অয়নশীলের পরিচিতা ছিলেন, যে টাকার বিনিময় হয়েছে সেটা সম্পূর্ণ লিগাল প্রসেসে হয়েছে, এবং যে গাড়ি, যে ফ্ল্যাট, সমস্ত কিছুই তিনি কাগজপত্র এবং লিগাল প্রসেস মেনেই হয়েছে এমনটাই দাবি করছেন অয়নশীলের যে পরিচিতা রয়েছে শ্রেয়া চক্রবর্তী, তিনি এমনটাই কিন্তু দাবি করছেন। এবং তিনি যেমনটা একেবারে পরিষ্কার জানাচ্ছেন যে অয়নশীল তার পরিচিত হলেও তার সঙ্গে কোনো ইল্লিগাল কিছুই তার ছিল না। ক্যামেরায় সুব্রতর সঙ্গে সুস্মিতা, নিউজ টাইম।